আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে সরিষা ইলিশের রেসিপি শেয়ার করব। তো এই জন্য ইলিশ মাছটাকে প্রথমে সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিতে হবে। আর ইলিশ মাছ কীভাবে সহজে কাটা যায় সেই পদ্ধতিটা আমার চ্যানেলে ভিডিও আকারে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর আমি কাটার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো সেখান থেকে আপনারা দেখে নেবেন। আর এখন রান্না করার প্রসেসে চলে যাব। যদিও ইলিশ মাছের রান্না যেভাবেই রান্না করা হোক না কেন, এমনিতেই কিন্তু খেতে খুব ভালো লাগে। তো প্রথমে আমি একটা কড়াইয়ে এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে নিচ্ছি, কারণ আমি আজকে খুব অল্প কয়েক পিস মাছ রান্না করব এই জন্য। তো তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিব। এখানে আমি 7-8টার বেশি কাঁচামরিচ নিয়েছি, আর 1/2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। সেটাকে আমি সুন্দর মতো ভেজে নেব হালকা ব্রাউন কালার করে। তো সরিষা ইলিশটা কিন্তু অনেকেই বাটা পেঁয়াজ দিয়ে রান্না করে, সেটাও কিন্তু খুব টেস্ট হয়, বাট আমি আজকে মানে কাটা পেঁয়াজ দিয়ে রান্না করছি। আর সরিষা ইলিশে আসলে যেহেতু আমি শুকনা মরিচের পরিমাণটা কম দিব, এই জন্য কাঁচা মরিচটা বেশি দিয়েছি, অনেকে মরিচটা বেটেও দেয়। তো বিভিন্ন প্রসেসে কিন্তু রান্না করা যায়, আমি আজকে বাসায় যেভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম, এতে তাড়াতাড়ি করে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে। তো এবার একে একে আমি মশলাগুলো অ্যাড করব। তো পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন হালকা যখন এমন লালচে হয়ে যাবে, তখন এখানে মশলাগুলো অ্যাড করতে হবে। আর সরিষা ইলিশ অনেকে আসলে সরিষার তেলে রান্না করে, কিন্তু আমার আসলে ভালো লাগে না, কারণ যেহেতু এটার ভিতরে সরিষা বাটা দিব, তাই আর এখানে আলাদা করে সরিষার তেল দিলে আসলে বেশি বেশি হয়ে যায় আমার মনে হয়। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছেন 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিলাম, আর দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া। তারপরে সামান্য পানি দিয়ে দিব, কারণ যেহেতু শুকনো মশলা দিয়েছি এটা যাতে মানে লেগে না যায় বা পুড়ে না যায়, তাই সামান্য পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা আর সামান্য আদা বাটা। এখন আমি 1 চামচ পরিমাণ এখানে সরিষা বাটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি কালো সরিষাটা নিয়েছি, আপনারা চাইলে কালো সাদা যে কোনোটাই ব্যবহার করতে পারেন। তো মশলাটাকে এভাবে আমি ভাজা ভাজা করে নিব, যখন মশলা থেকে এভাবে তেলটা বেরিয়ে আসবে দেখতে পাচ্ছেন, তখন বুঝতে হবে যে মশলাটা আসলে হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 5-6 পিস মাছ আসলে আজকে রান্না করছি। তো মাছটা দিয়ে আমি এটাকে সুন্দর মতো একটু কষিয়ে নিব 2-3 মিনিট। তো প্রথম অবস্থায় আসলে নাড়া দিয়ে দিতে হবে, কারণ এটা নরম হয়ে গেলে আর সেই অবস্থায় নাড়া দিলে মাছটা ভেঙে যাবে। তো আমি মাছখানে শুধুমাত্র একবার একটু নাড়া দিয়ে দিলাম 1 মিনিট পরে। এখন মাছটায় আমি পানি দিয়ে দিচ্ছি, যতটুকু ঝোল দরকার সেই পরিমাণে। তো আমি এখানে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করছি। আর পানি অ্যাড করে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু আর মানে নাড়িনি, এটাকে এভাবে জাস্ট কাপড় দিয়ে ধরে ঘুরিয়ে দিয়েছি, কারণ মাছটা এখনই কিন্তু নরম হয়ে গেছে, তো বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাবে। তো পানিটা দিয়ে আমি পানিতে এবং চুলাটা একদম লো আঁচে থাকবে এভাবেই রান্না করে নিব 7-8 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে। ইলিশ মাছ খেতে আসলে বেশি সময় কিন্তু লাগে না, খুব অল্প সময় হয়ে যায়। তো 5-7 মিনিট পরে
ঢাকনাটা তুলে দেখতে পাচ্ছেন যে ঝোলটা কিন্তু তেমন টানেনি, কারণ হচ্ছে আমি চুলার জালটা যেহেতু কম দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, তাই ঝোলটা তেমন টানেনি। এখন জাস্ট মাছগুলোকে আলতো হাতে এভাবে অপর প্লেটটা উল্টে দিতে হবে, এবং উল্টে দিয়ে আরো 3-4 মিনিট চুলায় এভাবে জাল করে নিতে হবে। তাহলে কিন্তু এটা পারফেক্ট একদম রেডি হয়ে গিয়েছে খাওয়ার উপযোগী হয়ে। আর গরম ভাতের সাথে সরিষা ইলিশের তো কোনো জুড়ি নেই, সেটা আসলে আর বলা লাগে না। তো আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিয়েছি এবং 3-4 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। তো আমার মাছটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। তো আমরা যেভাবে বাসায় আসলে রান্না করি সেটাই একেবারে র্যান্ডম ভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, আর যদি কেউ আমাদের মতো করে ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নতুন কোন রেসিপি নিয়ে খুব শীঘ্রই আবার হাজির হব। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।